সো সেই চিন্তা করেই আজকে ইউকেতে আমার শাহনাজ ওয়ার্ড্রোবের যাত্রা শুরু হচ্ছে। ভাইয়া কি হবে? সবাইকে আমন্ত্রণ আজকে শাহনাজ শিমুলের শাহনাজ ওয়ার্ড্রোবে। কম বেশি এতদিনে সবাই নিশ্চয় জেনে গেছেন যে শাহনাজ শিমুল তার নতুন আরেকটা ড্রিম প্রজেক্ট, যেটা অনেক দিন আগ থেকে, বেসিক্যালি বলবো অনেক বছর আগ থেকে স্বপ্ন দেখছিল যে ইউকেতে কিছু একটা করবে, কারণ সে ইউকেতেই বসবাস করে। বাংলাদেশে তার অনেকগুলো বিজনেস প্রজেক্ট আছে, কিন্তু ইউকেবাসীর জন্য, ইউরোপবাসীর জন্য কিছু একটা করতে চেয়েছিল দেশকে রিপ্রেজেন্ট করার জন্য। আর সেই স্বপ্নটা এক্সিকিউট হলো গত 8ই এপ্রিল, তার শাহনাজ ওয়ার্ড্রোবের যাত্রা শুরু হলো। আর সেটারই অ্যানাউন্সমেন্ট দেওয়ার জন্য একটা ওপেন হাউস রাখা হয়েছিল তার এই শাড়ি কালেকশনগুলো নিয়ে। এবং বলবো এই কালেকশনগুলো খুবই এক্সক্লুসিভ ছিল, কারণ প্রত্যেকটা শাড়ি ছিল ওয়ান পিস করে। সো ইউরোপ ইউকে বাসীরা যারা যারা এই শাড়িগুলো আপনারা নিয়ে গিয়েছেন সেদিন, তাদের কাছে কিন্তু একটা পিসই আছে, তাদের কিন্তু ডাবল কোনো কপি নেই। তুমি কোনটা নিছো? খুবই একটা দারুণ একটা ইভেন্ট ছিল সেদিন 8ই এপ্রিলে, মানে সবাই জন্য অপেক্ষা ছিল কবে 8ই এপ্রিল আসবে। যাই হোক, সেই দিনটা এলো আর দুপুর থেকে মানুষে ভরপুর ছিল, একদল যাচ্ছে আর একদল আসছে। তো আমাদের ইভেন্টটা ছিল দুপুর 12টা থেকে রাত 9টা পর্যন্ত, কিন্তু 4টা-5টার মধ্যেই সবগুলো শাড়ি ওর সোল্ড আউট হয়ে গেছিল। সেদিন অনেক মিডিয়া কভারেজ হয়েছিল, সো ইন্টারভিউ দিচ্ছিলাম একটা চ্যানেলের জন্য। সো যেটা বলছিলাম আর কি, ওর এই যাত্রাটা শুরু হলো 8ই এপ্রিল থেকে। তো শাহনাজ ওয়ার্ড্রোবের ফেসবুকে চেক আউট করলে আপনারা পেয়ে যাবেন নানা রকম শাড়ির কালেকশন। বিশ্বাস করি শাহনাজ ওয়ার্ড্রোব সেটা আপনাদের কাছে নিয়ে আসবে। আর অবশ্যই প্রাইসগুলো আমি দেখলাম যে এত রিজনেবল প্রাইস, এটা আসলে অকল্পনীয়। এটা কি হলো আজকে যে মানে দুপুর, মানে 9টা তো এখনো বাজে বহুদূর বাকি, ইফতার আছে। হ্যাঁ, এখন বাজে, সেটাই, এখন বাজে 3টার মাত্র, শুরু হলো ইভেন্ট মাত্র 2 ঘন্টাও হয় নাই, সব শেষ। এই যে হা কাটটা তুমি করে দিলা মানুষকে, এখন কি হবে? ডিমান্ড বাড়াচ্ছ না? ডিমান্ড বাড়াচ্ছি না, আমার শাড়ি যতগুলো নিয়ে আসছি না, সত্যি কথা সবগুলো একটা একটা করে নিয়ে আসছি আমি। আমার শাড়িগুলো আমি এক্সক্লুসিভ আনার চেষ্টা করছি, মানে যে ব্লক পার্টি ছাড়া যে 2-3টা, আর বাকি কিছু শাড়ি তুমি দেখবা যে তুমি এর আগে কোথাও দেখো নাই, এমন কিছু শাড়িও কিন্তু আছে, ভেরি ডিফারেন্ট। মানে আমি আজকে খুব ভালো লাগছে কেন, এই প্রথমবারের মতো আমি পাবনার একটা ঐতিহ্য, পাবনা বলতে আমরা যেটা বুঝি সেটা না বলি, কিন্তু এখন যে একটা শাড়ি, হ্যাঁ শোনো, এটা আমি একটা কথা বলি, পাবনাতে মানুষজন যায় ট্রিটমেন্ট করাতে, হ্যাঁ সুতির উপরে তান্তুজ ডিজাইন, এটা হচ্ছে আমাদের আমাদের এক্সক্লুসিভ সাজাতপুরের শাড়ি। এটা তো এই ধরনের শাড়ি পাবে তোমরা। আর আরেকটা ব্যাপার যেটা আমি বলছিলাম, তাঁতের শাড়ি যেটা হয় ফুলে থাকে, মার দেওয়া থাকে, আমার কোনো শাড়ি ফুলে থাকে না, সেটা বুঝতে পারতেছি, একদম মার ছাড়া, কিন্তু খুব সফট, মানে সফট শাড়ি, খুব সুন্দর সফট একদম। এটা আমি লাইক, আমি কিন্তু কোনো শাড়ি ইয়ে করে আনি না, বিজনেস শুরু করার আগে আমি যে জিনিসটা প্ল্যান করছিলাম যে দোকান থেকে এনে এনে না, আমি একদম আড়তে গিয়ে যাদের নিজেদের ঘরে তাঁত সাজাতে, একটা ব্যাপার আছে
যারা তাঁতের শাড়ি বিক্রি করে তাদের কিন্তু বাসা বাড়ি দেখবে, তুমি যাও নাই তো কখনো, তারা মনে করো পেছনে তাদের তিনতলা চারতলা পাঁচতলা বিল্ডিং থাকে আর সামনে ভাঙাচোরাটা তাদের নিজেদের ঘরে। এইরকম মানুষজন থেকে ওদের তাঁত থেকে আমি আমার শাড়ি কিনে পুরো মানে একদম অর্গানিক ওয়েতে তোমার নিয়ে আসাটা হচ্ছে। আমি এটাই তোমাকে প্রশ্ন করতে চাচ্ছিলাম যে আজকে যে একটা হিউজ একটা তুমি সাড়া পেলা, তুমি তো বুঝো নাই যে এত কুইক সবকিছু সোল্ড আউট হয়ে যাবে, আজকের এই সাড়াটা পাওয়ার পরে তোমার কেমন লাগতেছে, যে হাউ ইউ ফিলিং নাও, লাইক কতটা মোটিভেটেড এখন? অনেক মোটিভেটেড, আমি তো এই জন্যই তো আমাকে মানুষজন কি বলে জানো না, আমি নাকি ধান্দা বের করেছি। দিস ইজ গুড ফর দ্য কমিউনিটি। শোনো শোনো শোনো, যেই ধান্দা কমিউনিটির জন্য ভালো সেই ধান্দা ভালো, সেই ধান্দা গুড। এভাবে বলে যে আপনার খালি কাজ টাকা ইনকামের ধান্দা বের করা, ভালো তো, ইউ আর ট্যালেন্টেড, আমাদের মাথায় তো সে বুদ্ধি নাই, দেখে শিখো, শিখছি তো। না না না, আমি আই মাস্ট, আমি সবাইকে বলতেছি যে শিমুল আমাকে অনেক মোটিভেটেড করতেছে, যে ও আমাকে বলতেছে যে মুনিয়া স্টার্ট করো, কিছু কিছু স্টার্ট করো ইনশাআল্লাহ। কিন্তু কিনবেটা কে পরে, আপনারা কিছু শুরু করবেন না কিন্তু পরে। এটা কি শাড়ি? এটাকে বলে হচ্ছে তানচুই সিল্ক। তানচুই এটা একটা বড় ব্যাপার বলি, এটা কিন্তু আমাদের দেখে অনেক সময় কি মনে হয় ইন্ডিয়ান টাইপের শাড়ি, কিন্তু আমাদের দেশীয় শাড়ি। ঠিক আছে, কাস্টমারদের মধ্যে একদম শাড়ি নিয়ে পুরো কাড়াকাড়ি লেগে গেছিল, মন খারাপ করেছিল অনেকেই, কারণ যেহেতু আগে বলেছি একটা পিস করে শাড়ি আনা হয়েছিল, এই শাড়িটা সেই শাড়িগুলোর মধ্যে, এই শাড়িটা নিয়ে পুরো মানে কি বলবো, এই নিবে সে নিবে, পুরো একটা যুদ্ধ শুরু হয়ে গেছে। আর যারা শাহনাজ ওয়ার্ডরোবের কাস্টমার থাকবে তাদের জন্য একটা বিশেষ সারপ্রাইজও আছে, শুনি কি বলে শিমুল। শাহনাজ ওয়ার্ড্রোব থেকে তোমরা যারা শাড়ি কিনবা তাদের জন্য যদি ব্লাউজ বানাও ইউকে থেকে £15 করে পাবা মাত্র, শাহনাজের কাস্টমার হতে হবে। সেটার জন্য কিভাবে করতে হবে শাহনাজ ওয়ার্ড্রোবে? এটার জন্য হ্যাঁ, আপাতত শাহনাজ ওয়ার্ড্রোবে নক করলে আমরা কেনাকাটা করতে হবে, এন্ড দেন আমরা ডিটেইলস দিয়ে দিব যে কোথা থেকে বানাবে এই ডিটেইলস পাইতে হবে। জড়িটা উল্টা পাশে আর সোজা পাশে দেখো, দূর থেকে দেখে বুঝতে পারবা না কোনটা উল্টা কোনটা সোজা, পুরো পিটানো জড়ির কাজ। এবং এটা সব থেকে বড় ব্যাপার কি জানো, এগুলো তোমার শরীরের সাথে লেগে থাকবে, এগুলো ফুলে থাকে না কোনো শাড়ি, তোমরা শাড়ি পরতে যতই আনারই হও ফুলে থাকবে না। এটা আমার ওয়ান অফ দ্য এক্সক্লুসিভ শাড়ি, আর এগুলো হচ্ছে আমাদের টাঙ্গাইলের জামদানি, এটা আজকের দিনের হিট আইটেম, যতগুলো নিয়ে আসছি সব শেষ, তো না সব শেষ, সব শেষ। এই যে টিকটকে যেটা দেখেছিলাম তানচুইকে নিয়ে এখন কাড়াকাড়ি, তুমি কেন এক পিস আনছো শিবুল? আরে ভাইয়া কি হবে, ছবি তুলে দিলে আসলে খুব সুন্দর। আর এটা আসলে আমি কেন বেশি পাওয়া যায় আজকে মানে সারা পেয়েছে, সবকিছু সময়ের আগেই সব শেষ আলহামদুলিল্লাহ। এক বছর ধরেই তো দেশের বাইরে আছি, আর দেশের বাইরে এসে একটা জিনিসের অভাব সবসময় বোধ করতাম, সেটা হচ্ছে আমাদের দেশীয় শাড়ি।
আর বাংলাদেশে যেহেতু আমি বড় হয়েছি উত্তরবঙ্গে, আমি উত্তরবঙ্গের মেয়ে, পাবনা সিরাজগঞ্জ মিলিয়ে আমি বড় হওয়া আমার একটা ফ্যাসিনেশন তৈরি হয়। এবং ফিউচারে যখন আমি দেখি যে এই দেশে আমরা দেশীয় শাড়িগুলো সহজে পাচ্ছি না, তখন আমার মনে হলো যে দেশীয় শাড়িটা এখানে আমি সবার জন্য সহজলভ্য কেন করে দিচ্ছি না। সো সেই চিন্তা করেই আজকে ইউকেতে আমার শাহনাজ ওয়ার্ড্রোবের যাত্রা শুরু হচ্ছে। কুমকুম অসম্ভব ব্যস্ত, আর এদিকে টেবিল খালি হয়ে গেছে, শিমু শেষ, সব শেষ, সবগুলাই সেটা আমি বলবো না, নিশ্চয়ই যারা খেয়াল করেন কম বেশি অনেকেই জানেন যে গুড নিউজটা কি, সেটা যখন আসবে তখন ভবগুড়ে ট্রাভেলাররাই বলবে। বাট অল দ্য বেস্ট অ্যান্ড আই এম সো হ্যাপি ফর দ্যাট। এখানে তাকায় কিছু বলো, হ্যাঁ বলো না, ইনশাআল্লাহ থ্যাংক ইউ যারা মুনিয়াপুর পেজে দেখতেছেন আমাদের, আমরা মিসি আমাদের পেজে, ইনশাআল্লাহ ভেরি সুন কাম ব্যাক করব। আজকে তো খুবই ভালো লাগতেছে, অনেক দিন পরে আমরা আসলে আসছি আপুর জন্য বেসিক্যালি, তাই না? কিন্তু ঘরের মানুষে আসে আমরা শাড়ি পাই না, সব সেটাই একদম শেষ। এখন আমরা মজা মজা ইফতার খাবো ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন বাবুগড়ে ট্রাভেলারের জন্য, নতুন যে স্বপ্নটা আসছে যেন তাড়াতাড়ি সুন্দর মতো আমরা দেখতে পারি। আর অবশ্যই এই যে মেয়েটাকে দেখছেন ইফতারের আয়োজন করছে শাহনাজ ওয়ার্ড্রোবের জন্য, অনেক দোয়া করবেন যাতে সব সময় তার এই স্বপ্নগুলো সত্যি যেন হয় ইনশাআল্লাহ। বলো কিছু, আজকে আমরা শাহনাজ ওয়ার্ড্রোবের যে ওপেনিং হাউস বলো কেমন লাগছে, জানি অনেক ভালো লাগছে, আমি যদিও লেটে আসছি বাট আমি খুবই ভালো লাগছে। আর শিমুল আপুর পার্সোনাল একটা কিছু হচ্ছে আবার নতুন করে, মানে খুবই এক্সাইটেড এটার জন্য। ভেরি নাইস, থ্যাংক ইউ। আমাদের এখন ইফতার টাইম শুরু হয়ে গেছে, স্টিল থাকেন না কেউ প্লিজ, আমরা একটা ভিডিও করতেছি, নাম দেখা একটা সুন্দর কেক নিয়ে আসছেন যে আপুটা, সে আপুটার নাম হচ্ছে ওয়াহিদা আপু। তো থ্যাংক ইউ সো মাচ আপু আমার জন্য একটা সুন্দর একটা কেক আনার জন্য, আসলে সুন্দর। ছোট বোনকে কথা বলছেন, ঠিক আছে, 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 ঠিক আছে,
ওকে সো থ্যাংক ইউ সো মাচ আমার এই ব্লগটা আজকে দেখার জন্য আর থ্যাংক ইউ তোমাকে এত একটা সুন্দর আয়োজন করার জন্য কিপ সাপোর্ট শাহানা বড় 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 আর কিছু নাই কারণ আপনারা সবসময় শাহানাদের পাশে ছিলেন থাকবেন এটি রাতে দু স্বপ্ন আসবে শাহানা ব্লগ তো শাহানা এত সুন্দর সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও। আর অনেক অনেক শুভকামনা রইল শাহনাজ ওয়ার্ড্রপের জন্য। দোয়া করি তোমার এই পথ চলা যেন অন্য সব পথ চলার মতোই সুন্দর এবং মসৃণ হোক।